হাই বন্ধুরা, চলো দিনের বেলা তো খাওয়া হয়েছে ক্লাবে। আমাদের আজকে ক্লাবে খাওয়া দাওয়া ছিল, প্রত্যেক বছরই থাকে দশমীর পরের দিন খাওয়া দাওয়া। ওখানে তো দিনের বেলা খাওয়া দাওয়া কোর্স কমপ্লিট করে নিয়েছি, তো রাত্রিবেলা তো কিছু খেতে হবে, রাত্রিবেলা তো না খেয়ে হবে না। রাত্রিবেলা তো আর ক্লাবে খাওয়া না, খাওয়াটা দিনের বেলা। তো রাত্রিবেলা কী খাবো, তার জন্য বসেছি আলুর চচ্চড়ি। দেখো সাদা আলুর চচ্চড়ি করছে, সুন্দর সুন্দর করে সাদা আলুর চচ্চড়ি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লম্বা 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 করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সাদা আলুর চচ্চড়ি আর প্লেন রুটি, এই হচ্ছে আজকে রাত্রের মেনু। আর আমার দেওর এসছে, দেওর মানে আমার ভাই, ভাই মানে আমার ছেলে, আমার সন্তানের মতন, আমার ছেলের মতন। ও এসছে, ও গেল বাজারে, বলেছে সন্ধ্যেবেলা, আজকে এখন সন্ধ্যেবেলা, এখন বাজে 6:30, তো বলেছে তন্দুরি খাওয়াবে। আনতে গেছে তন্দুরি, যাচ্ছে তন্দুরি আনতে। আর যদি তন্দুরি আনে, যদি পায়, আজকে অনেক অনেক দোকান আমাদের এখানকার অনেক রেস্টুরেন্ট বন্ধ আছে, যদি পায় তন্দুরি, আর তন্দুরি যদি তন্দুরি আনে অবশ্যই অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে এবং দেখাবো। আর আমি এখানে বসে দিচ্ছি আলু চচ্চড়ি, একদম সুন্দর সুন্দর করে আলু চচ্চড়ি হচ্ছে। তবে তোমাদেরকে একটু দেখাই আলু চচ্চড়ি, দেখো আলু চচ্চড়ি বসে দিচ্ছি, একদম টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, একদম সুন্দর করে একটা একটু মিষ্টি দিয়ে একদম সুন্দর করে একটা আলু চচ্চড়ি হবে আজকে রাত্রে। আর তার সাথে হবে প্লেন রুটি। আমি বললাম আর কিছু খেতে ইচ্ছে করছে না, ওই জন্য আলু চচ্চড়ি আর রুটি। আর হলুদ নেই, হলুদ বারণ তো তোমাদের দাদাও গেছে, বেরিয়েছে তোমাদের দাদা গেছে ওষুধ আনতে, তোমার দাদার ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনতে গেছে। আর হলুদটাও বারণ তো, তাই না? সাদা আলু চচ্চড়ি খেলে ওরা খুব ভালোবাসে। হ্যাঁ, তাহলে হলুদ যখন নেই, হলুদ ছাড়া সাদা আলু চচ্চড়ি করে নিই, তাই সাদা আলু চচ্চড়ি দেখি। চলো আমার সাথে থেকো, এভাবে সাপোর্ট করো, পাশে থেকো, এবং এভাবে আমার পাশে থেকো, এবং ফেরবং এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, ঠিক আছে? এখন তো মতন রাখছি, আসছি সমস্ত সুন্দর সুন্দর ভালো 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 মজার মজার ভিডিও নিয়ে। তোমাদের সাপোর্ট চাই, তোমরা অনেক সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমার পরে আমার আমার পরিবারের পাশে থাকো, তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। তো তোমাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে এই এতটা দূর আসাও সম্ভব হতো না। তোমরা সাপোর্ট করেছো বলে আমি এত দূর পৌঁছেছি, তোমাদের সাপোর্টটা আমার অনেক 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 দরকার। এত বছর ধরে সাপোর্ট করে গেছো, সারা যত বছর আমরা বাঁচবো, আমার পরিবার বাঁচবে, তত বছর তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের ভালোবাসা দরকার। আমি ভগবানকে দেখিনি, তোমাদের মধ্যে তোমরাই হচ্ছে আমার কাছে ভগবান, মানুষের মধ্যে ভগবান, মানুষকে ভগবানকে আলাদাভাবে কেউ দেখা যায় না। বাচ্চাদের চার পায়ে বাচ্চাদের মধ্যে ঈশ্বর, আর মানুষের মধ্যেই ভগবান। তো আমি জানি তোমরা হচ্ছে আমার কাছে ভগবান, তো তোমাদের সাপোর্টটা আমার দরকার। আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, যারা আমাকে ভালোবাসো না তারাও আমার ভিডিও দেখো এবং আমাকে সাপোর্ট করো, এটা আমি জানি, এটা আমি সত্যি জানি। যারা আমাকে ভালোবাসে না, যারা আমাকে প্রতিনিয়ত গালাগালি দেয়, বাজে কথা বলে, তো তারাও আমাকে সাপোর্ট করে, ভালোবাসে, তো এটাই আমার অনেক বড় পাওনা, এই পাওনাগুলোই আমার কাছে অনেক বড়। চলো অল্প কথা বলতে বলতে অনেকটা বেশি কথাই বলে ফেললাম। আসলে কথা তো মেপে বলা যায় না, যে এইটুকুনি বলবো আর এইটুকুনি বলবো না, কথা কখনো মেপে ছুপে কিছু বলা যায় না। যে আমি এইটুকুনি কথা বলবো আর এইটুকুনি কথা বলতে কথা শেষ করবো, আর আমি কখনো লিখে টিকে আনি না, যে আমি আগের থেকে সাজিয়ে গুছিয়ে নিলাম যে এই মুহূর্তে ভিডিও করার সময় এইটুকু কথা বলবো আর এইটুকুনি কথা বলবো না। আমি ক্যামেরা চালু করি আর কথা বলা শুরু করে দিই, আমি যেরকম আমি সেরকমভাবেই তোমাদের সামনে আসি আর এইভাবেই আমি ভিডিও করি। তো চলো আজকের মতন এখনকার মতন বিদায় নিচ্ছি, আসছি আরও সব নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। ততদিন টাটা, লাভ ইউ, সবাই জন্য লাভ ইউ, সবাই ভালো থেকো।